আসসালামু আলাইকুম, আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা বিচ থেকে ঘুরে আসার পরে একটা পার্টি দিয়েছি, ওটা হচ্ছে ছাদের মধ্যে চিকেন গ্রিল পার্টি। আর এই চিকেন গ্রিল পার্টির জন্য ফার্স্টে ইট দিয়ে চারপাশে কিছু গাছের ঢালকে আমরা কয়লা বানাচ্ছিলাম আগুন দিয়ে। দেখতে থাকেন আমরা কিভাবে চিকেন গ্রিলটা করছি। এবার পরোটা বানানোর পালা। এদিকে উপরে ভাইয়ারা আগুনটাকে প্রস্তুত করছে আর এদিকে ভাবিরা পরোটা বানাচ্ছে। সবাই মিলে বসে বসে এই গ্রিল চিকেন দিয়ে পরোটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। আবারও চলে এলাম যে দেখতে যে কতটুকু হয়েছে কয়লাটা, প্রায় কাছাকাছি হয়ে আসছে। অনেকক্ষণ সময় লাগে কয়লাটা হতে, সবাই মিলে কাজ করার মধ্যে একটা আলাদা মজা আছে। তাই প্রবাদে বলা হয়েছে, দশে মিলে করি কাজ, হাড়ি চিটি নাহি লাজ। কয়লাটা রেডি, এখন গোস্তগুলো বসিয়ে দেওয়া হয়েছে। গোস্তগুলো আমরা বিচে যাওয়ার আগে আপু মেখে রেখে গিয়েছিল, এখন ওগুলো বসিয়ে দিয়েছে। হয়েছে অনেকক্ষণ ধরে, হওয়ার পরে এই তো রেডি আমাদের গ্রিল চিকেন। এই তো এটুকুই ছিল আমাদের খাওয়া দাওয়া, শেষে আমরা তারপর সবাই ঘুমিয়ে পড়েছি। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক কমেন্টে করলে আমি আরও আগ্রহ হব ভিডিও, নতুন ভিডিও বানানোর জন্য। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো।